আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখা পাচ্ছ যে পাই ডায়াগ্রাম পাই ডায়াগ্রামের ক্যালকুলেশান আমি রেডি করে রেখেছি তোমরা কিভাবে ক্যালকুলেশান করবে আমি একটা করে দেখিয়ে দেবো প্রত্যেকের কারণ সব করা যদি ক্যালকুলেশান তোমরা করতে যাও বা আমি যদি করে দেখিয়ে দিই সেক্ষেত্রে অনেক টাইম লাগবে তা ভিডিও ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে তাই জন্য ক্যালকুলেশন করে রেখেছি এবং একটা করে ক্যালকুলেশন দেখিয়ে রেখেছি তোমরা দেখো তোমরা বুঝতে পেরে যাবে তবে তার আগে বলি কিভাবে তোমরা একবার দেখে নাও তারপরে খাতা আমার খাতাটা দেখে তোমরা খাতা বের করে টুকে নেবে এবং ক্যালকুলেটার বের করে করবে তো চলো দেখা যাক যে কিভাবে ক্যালকুলেশান করতে হয় দেখো এখানে মাত্র দুটো ছক হয় পাই ডায়াগ্রামের দুটো ছক হয়ে থাকে একটা হচ্ছে দেখো এইটা হচ্ছে কোয়েশ্চেন বিভিন্ন বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন পুলিশ স্টেশনের কি তিনটে পুলিশ স্টেশন দেখো তিনটে পুলিশ স্টেশান বিভিন্ন এরিয়ার কোথায় কী ল্যান্ডের অর্থাৎ ভূমি কীভাবে ব্যবহৃত হয় কোথায় কাল্টিভেশন কোথায় হচ্ছে পশুচারণ হয় ফলের চাষ হয় কোথায় রেসিডেন্সিয়াল কোথায় ফরেস্ট কোথায় ভেস্টেড ল্যান্ড সেই তার উপর থেকে আমরা পাইডাগ্রাম করবো তো দেখো দুটো মোট দুটো টেবিল হবে এখানে একটা টেবিল এটা হচ্ছে নাম্বার ওয়ান টেবিল আর এটা হচ্ছে নাম্বার টু টেবিল দু নাম্বার টেবিল নাম্বার ওয়ানে দেখো ক্যালকুলেশান টেবিল ফর ফাইভ ডায়াগ্রাম প্রথমে একটা সিরিয়াল নাম্বার করবে প্রথমে সিরিয়াল নাম্বার তারপর হচ্ছে নেম অফ পুলিশ স্টেশন অর্থাৎ যে পুলিশ স্টেশন দিয়ে থাকবে তার পুলিশ স্টেশন করবে তারপর হচ্ছে টোটাল এরিয়া এই টোটাল এরিয়াটা টোটাল এরিয়া বলতে কী দেখো এখান থেকে দেখো দেখো এই এই যে পুলিশ স্টেশনটা এই পুলিশ স্টেশনটা দেখো বিভিন্ন এরিয়া দিয়ে দিয়েছে এই কোটা সমস্ত যোগ করবে প্রত্যেকটা এই প্রত্যেকটা যোগ করে হচ্ছে এটা টোটাল এরিয়া দেখো এর এর মানে সালতোরার টোটাল এরিয়া এইটা টোটাল এরিয়া তারপর হচ্ছে পায়ের মান একটা একটা কলামে হবে পায়ের মান পাই আর একটা কলম হবে রেডিয়াস মানে বৃত্ত পাই বলতে কি আমরা পাই বলতে একটা বৃত্তের সাহায্যে দেখাবো বৃত্তের সাহায্যে দেখাবো তাই এখানটা রেডিয়াস বের করতে হবে এবং এই এটাকে স্কেল ধরে কমাতে হবে কেউ তো কী করে হচ্ছে আমি এক এক করে দেখাচ্ছি দেখো এইটা তো এই কলামটা বোঝা গেছে যে প্রত্যেকটার ক্ষেত্রে আমি যোগ করেছি যোগ করে এখানে বসিয়েছি এই এই এইটাকে যোগ করে এখানে বসিয়েছে আর এর ক্ষেত্র যোগ করে বসেছি তো পায়ের মানটা কি করে বের করবে পায়ের মান হচ্ছে দেখো সিপ চাপবে ক্যালকুলেটার সিপ চেপে এই দেখো এখানে পায়ের ই পি দেখো লেখা আছে দেখো ই পি এখানে চাপলে দেখো দিকে সমান চাপে দেখো পায়ের মান বেরিয়ে গেছে তিন দশমিক ওয়ান ফোর সেটা তিন দশমিক যেহেতু পায়ের মান প্রত্যেকটার ক্ষেত্রে কমন বা একই তাই এটাকে হচ্ছে এইভাবে লিখে দিয়েছি এইভাবে লিখে দিয়েছি এইবার এই আরের মানটা আমি কি করে বের করবো আরের মানটা দেখো এখানে লেখা আছে রুট এ থেকে এ ছোটো হাতে টি বাই পাই বাই নিচে পাই আছে এ টি বলতে কি এ টি বলতে বোঝা যাচ্ছে এই যে টোটাল এরিয়াটা কি এখানে এটি হচ্ছে কারণ টোটাল এরিয়া এখানে যদি পপুলেশান থাকতো তাহলে এখানে টোটাল পপুলেশান পি বড়ো হাতের পি হতো ছোটো হাতের টি হতো তো পি সেক্ষেত্রে এটা কি করে এবার এই কি করে এখান থেকে এটা আসছে সেটা আমি দেখাবো দেখো তোমরা আমি দেখো এইগুলো করে রেখেছি এইটা কিভাবে আসছে একটা ঘর করে আমি ফাঁকা রেখেছি দেখো কারণ এইগুলো তোমাদের করিয়ে দেখে দেবো কারণ সব কোটা যদি করতে যায় তাহলে সেক্ষেত্রে টাইম নষ্ট হয়ে যাবে তো চলো দেখা যাক দেখো এইটা কিভাবে এই ঘরটা কি করে করবো দেখো কি বলেছে তাহলে প্রথমে হচ্ছে দেখব এই টোটাল পপুলেশানটা টাইপ করবো দেখো চার ফোর জিরো জিরো এইট এইট সিক্স এইট পয়েন্ট ওয়ান ফোর এইটা ডিভাইড বাই দেখো ডিভাইড বাই এখানে সূত্রটা লেখা আছে দেখো টোটাল এরিয়া বাই পাই তাহলে ভাগ এবার পায়ের মান লিখতে হবে তাহলে শিফট আর এক্সপি এবার দেখো সমান দিলে কত বেরোলো দেখো এটা বেরিয়েছে তো এইবার কি করবে দেখো এর সঙ্গে কিন্তু এস এস এইটা করলেই কাজ হবে না এখান থেকে দেখো রুট ওভার আছে এই রুট ওভারটা চাপবে চেপে সমান চাপবে ব্যাস দেখো এবার উত্তর বেরিয়ে গেছে একশো চোদ্দো তাহলে একশো চোদ্দো এখানে লিখে দিতে হবে কারণ আমরা উত্তর পেয়ে গেছি তাহলে এখানে একশো চোদ্দোটা হচ্ছে আমরা কি করব এখানে লিখে দেব একশো তাহলে লিখে দিচ্ছি এখানে একশো চোদ্দ দশমিক শূন্য পাঁচ এবার এইটাকে স্কেল ধরে কমাতে হবে কী স্কেলটা কীভাবে ধরবো সেটা আমি একটু পরে বলছি আগে এই 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 কলামটার কাজটা করে নিই তাহলে এটা বোঝা গেলো কীভাবে হলো এই পায়ের মান কীভাবে হলো পায়ের মান হচ্ছে দেখো এখানে সূত্রটা লিখে রেখেছি টোটাল এরিয়া বাই পায় আগে টোটাল এরিয়াটা লিখবে তারপর ভাগ দিয়ে পায়ের মান শিফট এ এক্সপি লিখবে লিখে সমান চাপবে যেটা আসবে আবার তারপর হচ্ছে রুট চেপে করবে রুট চেপে করবে যে অ্যান্সারটা আসবে তারপরে রুট চাপবে রেখে সমান চাপবে চাপলে দেখবে প্রেস করলে দেখবে চলে আসছে উত্তর চলে আসছে তো এটা গেল এবার স্কেলটা হয়ে গেল স্কেলটা কীভাবে ধরতে হয় আমি শেখাচ্ছি সেটা হচ্ছে ম্যাপ দেখে স্কেল ধরতে হয় সেটা আমি ধর ধরছি দেখাচ্ছি এইবার দেখো হবে এখানে এখানে দেখো এই কলামটা ক্যালকুলেশান টেবিল ফর ডিগ্রি অফ ইন্ডিভিজুয়াল ক্লাস ডিগ্রিগুলো কী করে বের করতে হয় সেটা দেখো ডিগ্রি দেখো ডিগ্রি মান বের করতে কী হয়েছে দেখো এখানে দেখো এই তাহলে আমি এখান থেকে কী করে বের করবো দেখো আমি যদি এইটা একটা পায়ে পায়ে দেখো আঁকছি এখানে একটা যদি বৃত্ত আঁকি এখানে এই বৃত্তটা মানে কী বয়াচ্ছে এই বৃত্তটা বয়ে আছে যে আমি এই এই পপুলেশানটা পুরোটাকে বয়ে যাচ্ছে এই এই পপুলেশানটাকে পুরোটাকে এই এইটা সমান এই বৃত্তটা তাহলে এটা কত সমান এটা সমান কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কারণ আমরা জানি একটা বৃত্ত তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে এইটা সমান যদি এইটা সমান যদি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে এই মানগুলো তাহলে কি কি হবে সেটা বের করতে হবে এইটা সমান কত ডিগ্রি এটা সমান কত ডিগ্রি এটা সমান কত কারণ এইগুলো সবকটা যোগ করেই কিন্তু আমরা এটা পেয়েছি এটা মাথায় রাখতে হবে তাহলে সেই জন্য সেই জন্য তিনশো ডিগ্রি বাই এই বাই এই মানটা টোটাল এরিয়াটা ইন্টু ইন্ডিভিজুয়াল মানটা বের করলে এদের ডিগ্রিগুলো এই ডিগ্রিগুলো পেয়ে যাবো দেখো একটা জিনিস দেখো এইটা যা লেখা আছে এটা কিন্তু সেই একই লেখা আছে দেখো এই যা লেখা আছে সেই এই এই কলামগুলোই কিন্তু আমি করে রেখেছি এদের ডিগ্রি ভ্যালু বের করার বের করছে কীভাবে ডিগ্রিতে আসছে তাহলে কি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাকে এক এক করে বের করছি আমি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ভাজিত কত হবে ভাইতো টোটাল এরিয়া টোটাল এরিয়া কত হবে ভাজিত টোটাল এরিয়া কত হবে চার চার শূন্য আট ছয় আট দশমিক এক চার এটা হলো এটা সমান দেবে দিলে কোন কুন্দহ কোন দিয়ে কী দেবে এইটা দেবে ইন্ডিভিজুয়াল এক সাত শূন্য আট তিন সমান সম্বন্ধ এটা হলো এটা এবার এবার দেখো এখানে দেখো ডিগ্রি আছে দেখো এই ডিগ্রিটা দেবো দেখো একশো পঞ্চাশ ডিগ্রি আশ আটাশ মিনিট তাহলে এটা লিখে দেবে একশো পঞ্চাশ এখানে লিখে দেবো একশো পঞ্চাশ ডিগ্রি হয়ে গেল একটা ঠিক একই রকমভাবে এইটা করবে এটা করবে করবেন তাহলে আর আরেকবার করে দেখ দেখো দেখা যাক তাহলে কোথাও তিনশো ষাট তিনশো ষাট ডিভাইড বাই চার শূন্য আট ছয় আট সমান গুণিতক এবার এই মানটা ধরবে এবার এই মানটা ধরবে কারণ এটার আমি বের করছি আট নয় চার সমান ডিগ্রি দেখো ষাট ডিগ্রি সাত বাহান্ন মিনিট সাত ডিগ্রি বাহান্ন মিনিট ঠিক সেই রকম পাবো তার তিনশো ষাট তিনশো ডিগ্রি টোটাল এরিয়াটা চার শূন্য আট ছয় আট সমান গুণিতক কত পাঁচ পাঁচ চার তিন এক সমান দাও দিয়ে দেখো এই ডিগ্রিটা ডিগ্রিটা ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রি পঞ্চাশ মিনিট তাহলে সাতচল্লিশ ডিগ্রি ফিফটি মিনিট অ্যান্ড দেন তারপর কী হবে তারপর সেই একই রকম তিনশো ষাট তিনশো ষাট তিনশো ষাট আট ছয় আট সমান এই মানটাকে যদি তোমরা মেমরি করে রাখো তাহলে কিন্তু বারবার এই তিনশো ষাট আর টোটাল এরিয়াটাকে বসে থাকবে এটাকে মেমরি করে রাখলে তার সঙ্গে এটা গুণ করে দিলে হয়ে যাবে হলো গুণিতক এই মানটা বের করবে এক দুই তিন সাত সাত সমান একশো নয় দেখো একশো নয় একশো নয় ডিগ্রি তারপরে লাস্ট হচ্ছে লাস্ট হচ্ছে তিনশো ষাট ভাজি তক চার শূন্য আট ছয় আট আট ছয় আট দশমিক এক চার সমান গুণ পাঁচ শূন্য আট তিন দশমিক এক চার চুয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি ছচল্লিশ মিনিট তাহলে এইগুলো যদি সব সব করে যোগ করে দেখবে তিনশো ষাট ডিগ্রি চলে আসবে তিনশো ষাট ডিগ্রি চলে আসবে এবার একটা গ্রাফিক্যাল স্কেলে তোমাদের করে নিতে হবে কারণ গ্রাফিক্যাল স্কেল করে নিলে কি হবে তোমরা গ্রাফিক্যাল স্কেলে যদি করে নিতে তাহলে গ্রাফিক্যাল স্কেল কীভাবে করবে দেখো গ্রাফিক্যাল স্কেলের একটা ক্যালকুলেশানটা কীভাবে করতে হয় এর মতো টেবিল পুরো একই টেবিলে এর সঙ্গেই মিলে যাবে শুধু এখানে কী ধরনের তো এর হায়েস্টটা কত দেখতে হবে হায়েস্ট আর লোয়েস্ট দেখতে হবে এর হায়স্ট দেখো পঁয়তাল্লিশ হাজার ওই জন্য আমি একটা রাউন্ড ফিগারে পঞ্চাশ হাজার ধরেছি আর এক এর লোয়েস্ট হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার ধরেছি এর ওপর থেকে সেই পায়ের মান একই ছিল আর আর এর মান কীভাবে নির্মাণ করতে হয় টোটাল এরিয়া অর্থাৎ টোটাল পঞ্চাশ হাজার বাই পাই করেছি করে বের করেছি এটা আর তারপর স্কেল ধরে নিয়েছি এটা স্কুল একশো পঁচিশ ধরেছি কেন একশো পঁচিশ ধরেছি সেটা আমি বলছি হ্যালো স্টুডেন্টস এইবার দেখো অঙ্কন পদ্ধতিটা কিভাবে আঁকবো কিভাবে স্কেল ধরতে দেখো দেখো এইখানের তিনটে বাঁকুড়া ডিস্ট্রিক্ট তিনটে আমরা পুলিশ স্টেশনের জায়গা দিচ্ছি এখানে দেখো এমনভাবে আমরা স্কেলটা এখানকার স্কেলটা ধরবো এমনভাবে যাতে কি না কী হয় এখানে বৃত্তটা এইটা হচ্ছে বৃত্তের হচ্ছে কী ব্যাসার্ধটা ব্যসার্ধার পড়বে এত সেমি তাহলে এমনভাবে আঁক স্কেলটা ধরবো যাতে এর মধ্যে ধরে যার বাইরে চলে যায় না একেবারে তার জন্য একশো পঁচিশ ধরতে কী হয় যে একশো পঁচিশ ইউনিট ধরতে ওয়ান সেমি সমান একশো পঁচিশ ইউনিট ধরতে এমন মানগুলো আসে যাতে এর মান এর মধ্যে কি এঁটে যাচ্ছে এইগুলো বৃত্তগুলো ধরে যাচ্ছে তাই জন্য একশো পঁচিশ ইউনিট হয়েছে তোমাদের দেখতে হবে যে এর মধ্যে একেবারে ছোটো হলেও হবে না আবার খুব বড়ো হলেও হবে না তাহলে সেইভাবে তোমাদের স্কেলটা ধরতে হবে তাহলে যদি একশো চোদ্দো একশো চোদ্দো ওয়ান ওয়ান ফোর পয়েন্ট জিরো ফাইভ ভাজিতক একশো পঁচিশ ধরায় একশো পঁচিশ ইউনিট ধরেছি তাহলে কত হচ্ছে জিরো পয়েন্ট এটা এর মানটা হবে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট নাইন ফাইভ নাইন ওয়ান হয়েছে এবার দেখো আমি তোমাদের জন্য এঁকে রেখে এখানে এখানে দেখো অনেক কিছু মানে এঁকে রেখেছি কারণ এত কাজ তো করা যাবে না শুধু একটা তোমাদের এঁকে কীভাবে আঁকতে হয় তোমাদের সেটা ডেকে দিচ্ছি তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ তাহলে নাইন ওয়ান তাহলে নাইন ওয়ান সেমি নিয়ে একটা এখানে কি ওয়ান সেমেন সেমেনে একটা বৃত্ত আঁকবো এখানে নাইন ওয়ান তাহলে এখান যদি ধরি তাহলে নাইন ওয়ান দেখো এর মধ্যে চলে আসছে মোটামুটি দেখো বৃত্তটা ঢরে গেল এর মধ্যে বৃত্তটা হয়ে গেল দেখে না তোমরা বৃত্তটা হয়ে যাচ্ছে দেখো দেখো বৃত্তটা কীভাবে হয়ে গেল দেখো তোমরা দেখতে পাচ্ছ এইবার দেখো এই মানগুলো বের করবে এই মানগুলো এই মানগুলো এক এক করে এই মানগুলো নিয়ে এখান থেকে কাটবো প্রথমে দেখব প্রথমে কত হচ্ছে একশো পঞ্চাশ নিট এরিয়া আন্ডার কাল্টিভেশনে একশো ডিগ্রি আছে তাহলে আগে তোমাদের কী লাগবে এর জন্য তোমাদের একটা চাঁদা লাগবে গোল চাঁদা সেই চাঁদাটা জিরোটাই এই জিরোটা দেখো এই জিরোটা এই জিরোটা পুরো এই সোজাসুজি বসাবো বসিয়ে একশো পঞ্চাশ কত আছে দেখো এরমভাবে এই উপর থেকে দশ কুড়ি করে আছে একশো পঞ্চাশে গিয়ে একশো পঞ্চাশ একশো পঞ্চাশে গিয়ে একটা ডট দাও দেখো এই এখানে একশো পঞ্চাশ এখানে দাও হলো এবার এটা এর সঙ্গে জুড়ে দেবো তাহলে কীভাবে এই এর সঙ্গে এই এক যেখানে ডটটা দিয়েছি তোমার এখানে নিয়ে এই হয়ে গেল একশো পঞ্চাশ হয়ে গেল তারপর দেখো আমি দেখো বিভিন্ন এখানে কালার দিয়েছি দেখো এখানে এই কালারগুলো তোমাদের দিতে হবে পরে এখন না আগে আগে পুরো কাজটা করি তারপর দেখো সাত ডিগ্রি তাহলে সাত ডিগ্রি কী হবে সাত ডিগ্রি তাহলে জিরোটায় আবার জিরোতেই এখানে বসাতে হবে বসিয়ে বা তোমরা প্লাস প্লাস করে চাঁদা না তুলেও প্লাস প্লাস করেও করতে পারো চাঁদা না তুলে কিন্তু সেটাও করতে পারো এইভাবেও করতে পারো তাহলে খাতাটা ঘুরিয়ে নিতে হবে দেখো কারণ এখান থেকে এখান থেকে সাত ডিগ্রি বলেছে এখান থেকে যদি সাত ডিগ্রি হয় তাহলে কী হবে সাত ডিগ্রি সাত ডিগ্রি করে নিলাম নিয়ে এখানে টেনে নিলাম সাত ডিগ্রি হলো তারপর আবার দেখো এখান থেকে আবার এরপর আছে দেখো তো ক্যালকুলেশন টেবিলটা দেখো এটা হচ্ছে দেখো সাতচল্লিশ ডিগ্রি পঞ্চাশ মিনিট তাহলে সাতচল্লিশ ডিগ্রি পঞ্চাশ মিনিট জিরো থেকে ধরতে হবে ধরে সাতচল্লিশ ডিগ্রি পঞ্চাশ মিনিট দেখো এখানে চল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি পঞ্চাশ মিনিট একটা ধরে নিলাম নিয়ে সেখান থেকে আবার এটা কী করতে হবে টেনে দিতে হবে তারপর কত দেখো হয়ে আছে তারপর দেখো এইবার কী আছে দেখো সাতচল্লিশ ডিগ্রি তারপর একশো ন ডিগ্রি এখান থেকে একশো ন ডিগ্রি ধরতে হবে তাহলে একশো ন ডিগ্রি এখান থেকে ধরো একশো ন ডিগ্রি দেখো এখান থেকে গেলে একশো ন ডিগ্রি একশো ন ডিগ্রি দেখো এখান থেকে হবে পুরো আশি নব্বই একশো একশো দশ একশো নয় এর উপর পড়ে যাচ্ছে তাহলে একশো ন ডিগ্রি টেনে দিলাম একশো ন ডিগ্রি দেখো এখান থেকে করে দিলাম তাহলে এটা হয়ে গেলো আর লাস্টে কত আছে লাস্টে দেখো লাস্টে আছে চুয়াল্লিশ ডিগ্রি তাহলে বাকিটা চুয়াল্লিশ ডিগ্রি হয়ে গেল তাহলে এটা আমার আঁকাটা হয়ে গেলো এটা হচ্ছে আঁকাটা হয়ে গেলো এবার বিভিন্ন যে কালারগুলো আমরা এখানে দিয়েছি সেই কালারগুলো দিয়ে এটাকে পুরো রং করতে হবে এটাকে রঙ করতে হবে তার এবার দেখো গ্রাফিক্যাল স্কেল আগে গ্রাফিক্যাল স্কেলটা করে নিই তারপর আমি আঁকবো গ্রাফিক্যাল স্কেলটা কীভাবে করব গ্রাফিক্যাল স্কেলটা দেখো গ্রাফিক্যাল স্কেলটাকে দেখো গ্রাফিক্যাল স্কেলের মানগুলো তোমরা দেখো আগে গ্রাফিক্যাল স্কেলের মানগুলো না দেখলে তোমরা পারবে না করতে গ্রাফিক্যাল স্কেলের মানগুলো দেখো এখানে দেখো কত আছে একটা আছে ওয়ান সেমি তারপর আছে একটা আছে জিরো পয়েন্ট সেভেন এইট তাহলে এখান থেকে কী করতে হবে তাহলে জিরো ওয়ান সেমির একটা টেনে নেই সেমিতে দেখো ওয়ান সেমি একটা প্রথমে এখানে একটা লাইন টানবে বেস লাইন এইভাবে একটা বেস লাইন টেনে নিয়ে এখানে লম্বভাবে একটা ওয়ান সেমি টান এক সেমি দেখো এই এক সেমি আমি নিয়ে নিলাম তারপর আর একটা কত আছে জিরো পয়েন্ট কত আছে আর একটা আছে জিরো পয়েন্ট দেখো জিরো পয়েন্ট এখানে দেখা যাচ্ছে দেখো জিরো পয়েন্ট সেভেন এইট তাহলে জিরো পয়েন্ট সেভেন এইট হলো সেভেন পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত এখানে একটা তাহলে এই এই ব্যাসার্ধের একটা কি করবো একটা বৃত্ত দুটো বৃত্ত এঁকে নেব এই ব্যাসারদের দেখো এখানে হলো একটা আর একটা টানবো কারণ দুটো একটা ওয়ান আর একটা জিরো পয়েন্ট সেভেন এইট এর দেখো দুটো বৃত্ত হয়ে গেল দেখো দুটো বৃত্ত হয়ে গেল দেখো এটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেলের এবার লিখে দেবো এটা কত ছিল পপুলেশান এটা কত ছিল এটা কত ছিল নাও এটা ছিল কত পঞ্চাশ হাজার একটা যেটা সেটা ছিল বড়োটা ছিল পঞ্চাশ হাজার আর এটা ছিল তিরিশ হাজার তাহলে কীভাবে লিখবো এখানে এর ঠিক মাথায় দিয়ে ডট ডট করে নিয়ে ডট 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 করে দিলেও আর এটারও হোক ছোটোটারও ছোটো মাথা দিয়ে ডট ডট করে দাও টেনে নেব এর এইবার টেনে নেব টেনে নেওয়ার পর কি লিখবো একটা ছিল কত একটা ছিল পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজার লিখে নেব পঞ্চাশ পঞ্চাশ হাজার আর এটা ছিল কত এটা লিখে এগুলো কী ছিল এটা তাহলে কী ছিল এগুলো হচ্ছে এরিয়া এগুলো হচ্ছে এরিয়া তাহলে এখানে লিখে নেব গ্রাফিক্যাল স্কেল এরিয়া এখানে এরিয়া ইন হেক্টর লিখে নিতে হবে এরিয়া এ আর ই এরিয়া ইন এরিয়া ইন এইচ এইচ ই এরিয়া ইন এইচ ই সি টি এ আর ই এরিয়া ইন হেক্টর তাহলে এটা এটা পুরোটা হয়ে গেলো দেখো গ্রাফিক্যাল স্কেলটা হয়ে গেলো আমাদের আঁকাও কমপ্লিট হয়ে গেলো টোটাল সব কিছুই হয়ে গেল এইবার কী করবো এইবার আমরা রঙ করবো আর এর ওপর থেকে কী মানে ইন্টারপ্রিটেশন কি লিখবো সেটা আমরা দেখব তো চলো দেখা যাক আমরা কীভাবে রঙ করে ইন্টারপ্রিটেশন আঁকে হ্যালো স্টুডেন্টস এবার দেখো রঙ করবো দেখো প্রথমে নট নিট এরিয়া আন্ডার কাল্টিভেশন আমরা হলুদ রঙ দিয়েছি তাই এখানে হলুদ রঙ করে দেবো তাড়াতাড়ি হলুদ রঙটা হয়ে গেল এবার দেখো তারপর আছে তারপর আছে দেখো এরিয়া আন্ডার প্যাশার অর্থাৎ পশুচারণ ভূমি অরচার্ড অর্থাৎ ফলের বাগান কাল্টিভেটেড ওয়েস্ট এই অঞ্চলটাকে সাদা হোয়াইট কালার রেখেছি তারপর দেখো হোম স্টেড অ্যান্ড রেসিডেন্সিয়াল এরিয়া এটাকে রেড কালার এটাকে রেড কালার দিয়ে দেব এটাকে রেড কালার দিয়ে দিলাম তারপরে দেখো এই কাজগুলো আমি করে রেখেছি কারণ এইগুলো করতে গেলে অনেক টাইম চলে যাবে আমি তোমাদের একটা কাজ করে দেখিয়ে দিচ্ছি এইটা আর এগুলো করে রেখেছি এবং কিভাবে হেডিং লিখতে সেটাও আমি বলে দেব ভালো করে বুঝিয়ে দেবো দেখো তারপর আছে তারপর দেখো ফরেস্ট এরিয়াটাকে দেখো ফরেস্ট এরিয়া ফরেস্ট এরিয়াটাকে সবুজ কালার দিয়ে দেব সবুজ কালার দিয়ে দিলাম এবং নেক্সট আছে একটা হচ্ছে ভেজেডাল সেটা হচ্ছে ব্রাউন কালার দিয়ে দেব তো হয়ে গেল আমাদের পুরো কাজ এইবার আমরা কি হেডিং কিভাবে লিখবো দেখো হেডিংটা এইভাবে লিখতে হয় কিভাবে হেডিংটা লিখতে হয় হেডিংটা এইভাবে লিখতে হয় দেখো কি লেখা আছে দেখো এখানে লেখা আছে দেখো এইভাবে তিনটে করবে এক প্রথমে লিখবে পাই ডায়াগ্রাম ভালো করে সুন্দর করে তার নিচে লিখবে মাচ বড় সোয়িং কি দেখাচ্ছে ডিফারেন্ট ল্যান্ড ইউজ বিভিন্ন প্রকার ভূমির ব্যবহার কি অফ পুলিশ স্টেশন অব বাঁকুড়া ডিস্ট্রিক্ট এখানে অফ পুলিশ স্টেশন অব ডিফারেন্ট পুলিশ স্টেশন অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট অর্থাৎ বিভিন্ন প্রকার বিভিন্ন পুলিশ স্টেশনে অর্থাৎ বাঁকুড়া জেলার বিভিন্ন পুলিশ স্টেশনের হচ্ছে বিভিন্ন ভূমির ব্যবহার আমরা প্রায় ডায়াগ্রামের সাহায্যে কি তুলে ধরেছি তো এটা হলো কমপ্লিট আঁকা হবে এইবার তোমার এখান থেকে ইন্টারপ্রিটেশান কী হবে দেখো তিনটে বাঁকুড়া জেলার বাঁকুড়া এটা বাঁকুড়া জেলার তিনটে ম্যাপ তাহলে লিখবে তাহলে এখানে কী লিখবে যে বাঁকুড়া জেলার তিনটে পুলিশ স্টেশনের ভূমির ব্যবহার পাই ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে এটা হচ্ছে প্রথম লাইন হলো দ্বিতীয় লাইন কী হবে এখানে দেখলে কী বোঝা যাবে দেখো নিট এরিয়া আন্ডার কাল্টিভেশন তাহলে দেখো হলুদগুলো দেখো সব ক্ষেত্রে বেশি কোথায় কম দেখো এখানে কম এই জায়গাটার নাম এটা কি তিন নাম্বার তিন নাম্বার দেখো এটা তিন নাম্বার ছিল এটা দু নাম্বার ছিল এটা এক নাম্বার তাহলে এখানে কি ছিল তিন নাম্বারে পুলিশ স্টেশনেরগুলোর নাম কি ছিল দেখো প্রথমে ছিল সালতোরা তারপর হচ্ছে কাতরা অ্যান্ড বিষ্ণুপুর খাতরা অ্যান্ড বিষ্ণুপুর তাহলে এখানে লিখতে হবে তাহলে দেখো এখানে তোমরা কী লিখবে যে তিন নম্বরে অর্থাৎ তিন নম্বরে দেখো তিন নম্বরে বিষ্ণুপুরের কি বিষ্ণুপুরের ফরেস্ট এরিয়াটা অনেক বেশি দেখো তিন নম্বরের সবুজটা দেখো তিন নম্বরে তাহলে এখানে লিখবে যে তিন নম্বরে ছবি দেখে বোঝা যাচ্ছে যে বিষ্ণুপুরের ফরেস্ট এরিয়াটা অত্যাধিক বেশি এবং এবং নিট এরিয়া যেটা হচ্ছে এটা এদের দুটোর থেকে কি কম দেখো দেখা যাচ্ছে দেখো এই দুই পুলিশ স্টেশনের থেকে তিন নাম্বার কিন্তু নিট এরিয়াটা অর্থাৎ যেটা ইয়েলো কালার আছে সেটা কিন্তু কম কিন্তু ফরেস্ট এরিয়াটা দেখো এই থেকে থেকে বেশি তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে যে এই বিষ্ণুপুর অঞ্চলের এই দুই অঞ্চলের অপেক্ষা কি এখানকার ভূমির ব্যবহার অর্থাৎ ভূমির অনেকটা কি পড়ে আছে অর্থাৎ যেহেতু ফরেস্ট বেশি ফরেস্ট বেশি তাহলে কি সেখানে ফরেস্টে কি ভূমি চাষ হয় চাষ হয় না সেটা পড়ে আছে বেশি কিন্তু যেখানে কৃষিযোগ্য জমি এটা চাষ করে এরা কাল্টিভেটেড কাল্টিভেট কাল্টিভেশন অর্থাৎ চাষ করে অর্থাৎ এটা তাহলে মানুষের মানুষ এগুলোকে ব্যবহার করে এই দুটো অঞ্চলে ভূমি বেশি এটা লিখে দেবে এবং এইভাবেই তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা দেখে দেবে তারপর দেখো এই এইভাবে তোমরা এক এক করে লিখে নেবে কি কি কম্পেয়ার করবে তিনটের মধ্যে দিয়ে কোনটা বেশি কোনটা কম সেই সে সেইগুলো কম্পেয়ার করলেই এখানে হয়ে যাবে তোমাদের কাজটা তো চলো প্রথম থেকে শেষ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ